এটা একটা উন্নততর মানুষ তৈরি করার আমাদের একটা লক্ষ্য বলতে পারে। আর একটা আমরা করছি, সেটা হচ্ছে জয় হিন্দ বাহিনী। এখন আপাতত আমরা চারটে জোনে ভাগ করছি, জঙ্গল সুন্দরী, জঙ্গল মহল এরিয়া, শিলিগুড়ি নর্থ বেঙ্গলের, আর কলকাতা এবং ব্যারাকপুর। চারটে জোনে ভাগ করে সবাইকে ইনভলভ করব, সব জেলার ছেলে মেয়েদের, এবং তাদের উন্নততর মানুষ তৈরি করার ট্রেনিং দেওয়া হবে। এবং আজাদিন ফৌজের যে বাহিনী তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, সেই ড্রেসটাই আমরা ইউজ করব, যাতে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম এবং স্লোগান দুটোই আগামী জেনারেশন মনে রাখতে পারে, স্মরণ করতে পারে, এবং স্বামী বিবেকানন্দের উন্নততর মানুষ তৈরির চেষ্টা এই জয় হিন্দ বাহিনীর কাজ হবে। দেওচা পাচামি আপনারা জানেন, দেওয়ানগঞ্জ, হরিণগঞ্জ, কোল ব্লক আন্ডার মোহাম্মদ বাজার পুলিশ স্টেশন ইন বীরভূম ডিস্ট্রিক্ট। এখানে আজকে আমরা ক্যাবিনেটে অ্যাপ্রুভ করেছি রিল্যাক্সেশন টু রিক্রুটমেন্ট রুলস ফর অ্যাপয়েন্টমেন্ট ওয়ান মেম্বার অফ ইচ অব দ্য ফ্যামিলি। যারা ল্যান্ড লুজার হয়ে ল্যান্ড জমি দেবে, তাদের কাউকে সিনিয়র কনস্টেবল, কাউকে জুনিয়র কনস্টেবল অ্যাজ পার দেয়ার কোয়ালিফিকেশন করা হবে, এবং 5,100 পোস্ট আজকেই এর মধ্যে আজকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, এবং 169 জন তারা 39 জন 169 জন 139 তারা অলরেডি তারা এগ্রিড করেছেন জমি দেওয়ার জন্য, যদিও প্রথমটা কাজটা আমাদের জমিতেই হবে, এবং যারা এগ্রিড করবে তারটাই আমরা নেব, তাছাড়া আমরা নেব না। অলরেডি আমাদের নিজস্ব হাতে জমি আছে 1,000 একরের মতো, সুতরাং আমাদের জমিতেই আমরা কাজটা শুরু করব। কিন্তু যেহেতু লোকাল ছেলেমেয়েদের সাপোর্ট আমাদের দরকার, তাই আমরা 5,100 জুনিয়র কনস্টেবল নেব, জমি যারা দিতে চান তাদের থেকে জুনিয়র কনস্টেবল নেব, সিনিয়র কনস্টেবল নেব, এবং তাদের যারা জমি দিচ্ছে তাদের পাট্টাও দেবো আমরা, এবং ল্যান্ডের বদলে ল্যান্ড, পাট্টা, কম্পেনসেশন সবকিছুই থাকবে।